আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আশা করছি আমার প্রিয় ভিউয়ার্স, আপু এবং ভাইয়ারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ। আমি আল্লাহর রহমতে এবং আপনাদের সকলের দোয়া অনেক ভালো আছি। চলে আসলাম আপনাদের সাথে আমার ফ্রাইডের একটা ব্লগ শেয়ার করার জন্য। ফ্রাইডেতে আমাদের বাসায় কিছু গেস্ট আসছিলো আমার ভাসুরের, তো সেজন্য কিছু আয়োজন করেছিলাম খাবার দাবারের, তো সেই নিয়ে একটা ব্লগ তৈরি করেছি। সংক্ষিপ্ত একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করেছি। একটা ভিডিওতে আসলে সব কিছু দেখানো সম্ভব না, আমি অল্প অল্প করে আপনাদের জন্য শ্যুট করে রেখেছিলাম। আর আমি তো আমার অসুস্থতার জন্য মার বাসায় ছিলাম, তো ভাইয়ের গেস্ট আসবে সেজন্য বাসায় অনেক কাজ ছিল। আর ভাবি তো ছোটো বাবু আর আমার শাশুড়ি একা সবাই সব কিছু কাজ সেরে উঠতে পারবে না, সেজন্য আমি বৃহস্পতিবার বিকেলের দিকে শ্বশুরবাড়িতে চলে আসি। তো আসার পরে এই যে আমাদের সংক্ষিপ্ত কিছু প্রস্তুতি, আমি আর ভাবি মিলে রান্নাবান্না শেষে এখন গেস্টের জন্য খাবার পরিবেশন করছি। আশা করছি আমার আজকের এই ব্লগটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। একটু বেশি ভালো লাগলে আপনার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে পারেন। আর এই যে চিকিয়ার রেসিপিটা, সেটা তো কিছুদিন আগে আমি আমার চ্যানেলে দিয়েছি, যারা দেখেন নাই তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, চাইলে আপনারা সেখান থেকে এই চিকেন টিকিয়া রেসিপিটাও দেখে নিতে পারেন। তো এই যে বৃহস্পতিবার রাতে আসার পরে আমরা কিছু আগে থেকে কিছু প্রস্তুতি করে রেখেছিলাম। গরুর মাংসটা কিন্তু আগের দিন রান্না করে রেখেছি, আর এই গরুর মাংসটা কিন্তু খেতে অনেক সুস্বাদু হয়েছিল। আপনারা যদি একটু বেশি স্বাদের গরুর মাংস খেতে চান, তাহলে অবশ্যই আমার আজকের এই রেসিপিটা ফলো করবেন। আমি শুধু গরুর মাংসের রেসিপিটাই কিন্তু শেয়ার করেছি। এখানে আমি স্পেশাল কিছু মশলা দেখিয়ে দিচ্ছি। এখানে আছে 4টা তেজপাতা, 2টো জায়ফল, 2টো বড় এলাচ, দারুচিনি, লং এলাচ আর গোলমরিচ। এই সবগুলো মশলাগুলোকে আমি শিলপাটায় বেটে একটা পেস্ট করে নেব মাংসতে দেওয়ার জন্য। আর এখানে প্রায় 4 কিলোর মতো গরুর মাংস আছে, আর গরুর মাংসটা কিন্তু আমি বৃহস্পতিবারের রাত্রিবেলাতেই রান্না করে রেখেছিলাম, যেহেতু গরুর মাংসটা হতে একটু বেশি সময় লাগে। তো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজগুলোকে আমি একটু মোটা মোটা করে কেটে রেখেছিলাম। আর দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ বাদামের পেস্ট, আর যে স্পেশাল মশলাটা আমি করেছিলাম সেটা বড় চামচের 1 চামচ আমি দিয়ে দিলাম। মশলাটা তো আপনাদের সাথে আগেই শেয়ার করলাম যে আমি কী কী মিশিয়ে মশলা বানিয়েছি। আর এখানে বড় চামচের প্রায় 4 চামচ আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আমরা আদা রসুনটা কিন্তু সবসময় একসাথেই পেস্ট করে রাখি, অনেকেই আছে যারা আলাদা আলাদা করে করে, তো সেটাও করতে পারেন, তাতেও কোনো সমস্যা হবে না। আর আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজের পেস্ট, পেঁয়াজটা আমি ব্লেন্ডার করে রেখেছিলাম, তো সেখান থেকে পেঁয়াজের পেস্ট দিয়ে দিচ্ছি। পেঁয়াজের পেস্টটা দিলে তরকারিটা কিন্তু অনেকটা ঘন হয়। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল, যেহেতু কোরবানির মাংস আর কোরবানির মাংসতে তো এমনিতেই অনেক তেল থাকে, সে কারণে কিন্তু আমি তেলের পরিমাণটা কমিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি টক দই, আর এই টক দইটা বাবাই তৈরি করে দিয়েছে বাসায়। আর এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি 3-4টা তেজপাতা, দিয়ে দিচ্ছি দারুচিনি, এলাচ, এখন দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। যেহেতু দারুচিনি এলাচ এগুলো আমি পেস্ট করে দিয়েছি, সেজন্য কিন্তু এখন আমি উপকরণগুলো একটু কমিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো, দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছে 4 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো। এখন এই সবগুলো উপকরণ আমি হাতের সাহায্যে ভালো করে ম্যারিনেট করে নেব। আর মাংসটা কিন্তু যত ভালো করে ম্যারিনেট হবে ততই কিন্তু খেতে বেশি ভালো লাগবে। আমি ভালো করে একটু ম্যারিনেট করে নিচ্ছি। আপনারা আবারও বলছি, যদি একটু বেশি স্বাদের গরুর মাংস খেতে চান তাহলে অবশ্যই এইভাবে রান্না করে দেখবেন। আমি কিন্তু খাওয়ার পরেই ভয়েস দিয়েছি আর রান্নাটা কিন্তু খুবই ভালো হয়েছিল, অবশ্য মেহমানরাও কিন্তু খেয়ে প্রশংসা করেছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলাতে বসিয়ে দেব। আমি চুলার আঁচটা একেবারেই বাড়িয়ে দিয়েছি, বলক আসার পর কিন্তু আমি চুলার আঁচটা কমিয়ে নেব। তো এই যে আমি মাংসটা ঢাকনাটা খুলে একটু নেড়ে করে দিচ্ছি। আর যেহেতু রাত্রিবেলা ভিডিও শ্যুট করছি, হয়তো ক্যামেরাতে এতটাও ভালো আসছে না, আর আমার এই ক্যামেরাটাও মোবাইলে এতটা ভালো না, সেই জন্য ভাবছি যে নতুন একটা মোবাইল
নিব, নতুন না নিতে পারলে সেকেন্ড হ্যান্ড নিব একটু ভালো। যারা দেখি তো দেখুন মাংসতে বলক চলে এসেছে, আমি কিন্তু মাংসতে এক্সট্রা কোনো পানি অ্যাড করি নাই। তো মাংসটা সেদ্ধ হতে আমার আরও প্রায় আধা ঘন্টা পরিমাণ সময় লাগবে। এর মধ্যে আমি আস্ত 7-8টা কাঁচামরিচ দিয়ে দিলাম, ফ্লেভারটা খুবই ভালো আসে। তো যখন পানিটা একেবারে শুকিয়ে যাবে তখন আমি মাংসটা নামিয়ে নেব। তো এই যে এটা হচ্ছে শুক্রবার সকালবেলা, মাংসটা কিন্তু আমি নামিয়ে নিয়েছিলাম চুলো থেকে, সেই ভিডিওটা আর আপনাদের সাথে শ্যুট করা হয়নি সেই ভিডিওটা, সেজন্য দেখাতে পারলাম না। তো সকালবেলা আমি মাংসটা একটু গরম করে নিচ্ছিলাম, আর এইদিকে এই যে চিকেন রোস্টের প্রিপারেশন নিচ্ছিলাম, চিকেন রোস্ট চুলায় বসিয়ে দিয়েছি বরাবরের মতো, যেভাবে আমি চিকেন রোস্ট রান্না করি হাতে মাখিয়ে সব বসা, তারপর আমি চুলোতে বসিয়ে দিয়েছিলাম। অলরেডি আমার চ্যানেলে আরও দুটো চিকেন রোস্টের রেসিপি দেওয়া আছে, আমি আপনাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দিব, চাইলে আপনারা সেখান থেকে কিন্তু চিকেন রোস্টের রেসিপিগুলো দেখে নিতে পারেন। তো চিকেন রোস্টটা মোটামুটি হয়ে এসেছে, এদিকে অন্য চুলায় আমার শাশুড়ি আম্মা পোলাও রান্না করছে, আর পোলাও তো আমি তেমন একটা ভালো রান্না করতে পারি না। আর রাতের বেলায় কিন্তু ভাবি চিংড়ি মাছটা ভুনা করে রেখেছিল, আর সেই সাথে ডিমের কোরমাটা সকালে করেছে। তো গেস্টরা এসে পড়েছে, ওনাদের খাবার দাবার দিয়ে দিয়েছি, তো ওনারা সাথে করে কী নিয়ে আসছে সেগুলোও একটু আপনাদের সাথে শেয়ার করি। এই যে এটা হচ্ছে আনিসের মিষ্টি, এগুলো হচ্ছে আমাদের আমিন বাজারের, খেতে কিন্তু খুব ভালো। আর এই যে আমার ছোটো দেবর, ও বলছে যে একটা টেস্ট করে দেখি, ও আসলে আমাকে ভিডিও শ্যুট করতে মানা করেছিল কারণ আমার ক্যামেরাটা এতটা ভালো না, বলছিল যে ভাবি আমার চেহারা কিন্তু কালো দেখাবে, আমাকে ভিডিও করেন না। তো তারপরেও একটু করলাম। তো এই যে কে কে নিয়ে আসছিলো একটু আপনাদেরকে দেখাই। আর এই যে এই দইগুলো কিন্তু আমাদের আমিন বাজারের আনিসের দই। আর এই যে আমুনি আসছিলো, আর এই যে এখানে আসলে কে আসছিল সেটাই তো আপনাদেরকে দেখানো হয়নি, চলুন দেখে আসি যে আমাদের বাসায় কে আসছিল। তো বিকেলবেলা যখন তখন আমরা একটু ছাদে এসেছিলাম, আর ওই যে দেখছেন দূরে ট্রলার যাচ্ছে, সেগুলো দিয়ে কিন্তু পিকনিক করা হচ্ছে, যেহেতু এখন বর্ষার মৌসুম আর আমাদের বাসাটা একেবারে নদীর কাছে। তো বর্ষার মৌসুমে এইরকম কিন্তু ট্রলার দিয়ে আমাদের এইদিকে ছেলেরা পিকনিক করে, তো আমরা কখনো কিন্তু ট্রলার দিয়ে পিকনিক করি নাই, এমনি অনেকবার ট্রলারে ওঠা হয়েছে বাট পিকনিকে যাওয়া হয়নি। আর এই যে কারা আমাদের বাসায় আসছিল দেখাই, ভাইয়ের অফিসের কলিগ, ওনারা এর আগেও একবার আমার বাসায় এসেছিল, অনেক আগের কথা যখন আমি প্রথম প্রথম ব্লগ করি, ভাইয়ের উকিল বাবা মা। এই যে ওনার ছোটো মেয়ে, আর এই যে সাথে আমার ছেলেটা, ওরা ছাদে এসে খেলাধুলা করছে। শুক্রবারের ওয়েদারটা কিন্তু খুব ভালো ছিল। এই যে ইনি হচ্ছেন মামা, ভাইয়ের আমার ভাসুরের অফিসের কলিগ, অফিসের কলিগ কম, ওনাদের সাথে কিন্তু খুব ঘনিষ্ঠ একটা সম্পর্ক, আর ওনার বিয়েতে ওনাকে উকিলও দিয়েছে। আর এই যে ওনার বড় মেয়ে, আর সাথে আমার দুই দেবর, আমার ছোটো দেবর আর আমার সেজো দেবর। আমার কিন্তু কোনো ননদ নেই, আমার হাজব্যান্ডরা চার ভাই, আমার হাজব্যান্ড হচ্ছে দুই নাম্বার। আর এই যে ওরা দুই বোন, আর ভাইয়ের আরেক ছোট ভাই, ওনার আব্বা মা আসছিল, আর ওনাদের আসার উদ্দেশ্য হচ্ছে সিয়ামকে দেখার উদ্দেশ্যে, যেহেতু করোনাকালীন সময় লকডাউন চলছিল সে কারণে কিন্তু আগে ওনারা আসতে পারেনি। তো এখন ওনারা সিয়ামকে দেখতে এসেছে। তো এই যে দেখুন, যেহেতু নদীতে ট্রলার চলছে তো ও কিন্তু গানের তালে তালে ডান্স করছে, আর এইদিকে সালমানও ডান্স করছে। তো আপনাদের সাথে একটু শ্যুট করে নিলাম বিকেলে আমাদের ছাদে ঘোরাঘুরির একটু দৃশ্য। তো ছাদে কিন্তু সময়টা মোটামুটি বেশ ভালোই কাটছিল, তো যেহেতু ওনাদের যাওয়ার সময় হয়ে গিয়েছে সে কারণে কিন্তু আমাদের নিচে চলে আসতে হয়েছে, তো আমরা ছাদে থেকে নিচে চলে গিয়েছি। এখন এই যে দেখুন, এই যে আমার কোলে সিয়াম বসে আছে, আর মামি মানে ভাবির উকিল মা,
সিয়ামের জন্য আংটি নিয়ে আসছে। তো আমি বলতেছি যে সিয়ামকে আংটিটা পরিয়ে দেন। তো ওনার সাথে কিন্তু সিয়ামের এঙ্গেজমেন্ট হয়ে গেল। এই যে দেখুন আংটিটা কিন্তু দেখতে খুব সুন্দর। আমি সিয়ামকে দেখিয়ে দিয়েছিলাম যে বাবা দেখো তোমার আংটি পছন্দ হয়েছে কি না। আমি যেহেতু মোবাইল ধরেছিলাম সে কারণে কিন্তু ও মোবাইলের দিকেই তাকিয়েছিল। আর এই যে ভাইয়ের যে ছোট ভাই আমার ভাসুরের, ওনার আব্বা আম্মা সিয়াম মেয়ের হাতে 2000 টাকা দিয়ে গেছে, আর সালমানকেও ওনারা সালামি দিয়েছিল। তো সালমানেরটা আসলে আর দেখানো হয় নাই কারণ ও তখন কাছে ছিল না, আমার কাছে টাকাটা ছিল, আমি রেখে দিয়েছি আলাদা করে। তো সিয়াম বারবার মুখে টাকা দিতে যাচ্ছিল, আমি বললাম বাবা আমাকে একটু দাও, আমরা কিছু খেয়ে আসি রেস্টুরেন্টে গিয়ে। তো অনেক কথাই বললাম, দেখতে দেখতে আমার ব্লগও শেষ হয়ে আসছে আর ওনাদের যাওয়ার সময় কিন্তু ঘনিয়ে এসেছে। ওনারা যাওয়ার জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন। আশা করছি আমার আজকের এই ব্লগটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অনেক দোয়া আর শুভকামনা রইল। আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।